সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছেন 15 জুন সমুদ্রে মৎস্য আহরণ করার ক্ষেত্রে সমস্ত বিধিনিষেধ তুলে নিয়েছে। সেক্ষেত্রে 15 জুন অর্থাৎ আগামীকাল থেকে সমুদ্রে মৎস্য আহরণ করার ক্ষেত্রে কোনো বাধা রইল না। কিন্তু দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার অ্যাসোসিয়েশন আমাদের পূর্ব ভারতের সবথেকে সামুদ্রিক মৎস্য আহরণের সবথেকে বড় মৎস্য কেন্দ্র, সেই জায়গায় ফিশারম্যান অ্যাসোসিয়েশন, শঙ্করপুর ফিশারম্যান অ্যাসোসিয়েশন, পেটুয়াঘাট ফিশারম্যান অ্যাসোসিয়েশন, শৌলা ফিশারম্যান অ্যাসোসিয়েশন এবং অন্যান্য মৎস্যজীবী সংগঠন আজকে বসে আজকের এখানে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা ডাকা হয়েছিল এই এলাকার জনপ্রতিনিধি, পঞ্চায়েত, এমএলএ এবং সর্বস্তরের মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন। এই মিটিংটা আহ্বান করেছিলেন দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার অ্যাসোসিয়েশন। আজকে গ্রামবাসীগণের কথা অনুযায়ী, সবারই এই হাউসের মত অনুযায়ী, যেহেতু করোনা ভাইরাস প্রতিনিয়ত প্রতিদিনই ছড়াচ্ছে, সংক্রমিত হচ্ছে, রামনগরের দিনের পর দিন এই সংক্রমণটা বেশিরভাগ মানুষের কাছে পৌঁছচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্যে, তার জন্যে 15 জুন সরকার বলেছেন নামতে পারেন কিন্তু নির্দিষ্ট দিন বলেননি। 15 জুন কোনো মৎস্যজীবী ফিশিং করতে পারেন সমুদ্রে, কোনো বাধা নেই। কিন্তু আজকের এখানে সিদ্ধান্ত হয়েছে আগামী 1 জুলাই ট্রলার এবং ফিশিং বোট, যারা বিশেষ করে ইলিশ মাছ মৎস্য আহরণ করে, তারা একসাথে সমুদ্রে মৎস্য আহরণের জন্য তারা নামবে। কিন্তু মোহনাতে যে মার্কেটটা আছে সেই মার্কেট কিন্তু খোলা থাকবে না, সেই মার্কেটটা 1 জুলাই থেকে খোলা থাকবে। যারা মৎস্য আহরণ করবেন আগামীকাল থেকে, তারা নিজ দায়িত্বে সেই মৎস্য বাজারে বিক্রি করবেন, কোথাও বাইরে পাঠাতে পারেন, তাদের নিজেদের দায়িত্ব। এইভাবেই আজকের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত করা হয়েছে। আগামী 1 জুলাই মৎস্যজীবী সংগঠন, জনপ্রতিনিধি সবাই মিলে, ফিশারম্যান অ্যাসোসিয়েশন সবাই মিলে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 1 জুলাই একসাথে ট্রলার, ফিশিং বোট সবাই সমুদ্রে মৎস্য আহরণের জন্য তারা সমুদ্রে যাবে। কোনো মৎস্যজীবী যদি করোনায় এই সময়কালে যদি করোনা আক্রান্ত হয়, তার জন্য আমাদের একটা সেন্টার করা হচ্ছে। তাদের শরীরে যদি উপসর্গ দেখা দেয় তাহলে তাদেরকে কোয়ারেন্টাইন করা হবে। সরকারকে বলা হয়েছে এখানে স্যানিটাইজ করার জন্যে। ফিশারম্যান অ্যাসোসিয়েশন চেষ্টা করছে এই গোটা মার্কেটটা স্যানিটাইজ করা এবং তাদেরকে উপযুক্ত চিকিৎসা করার ব্যবস্থা করার সেখানে চিন্তাভাবনা করা হয়েছে। মিটিংয়ে সবাই উপস্থিত হয়েছে, আজকে সভাপতিত্ব করছেন এই অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত, উপস্থিত আছেন আমাদের স্বদেশবাবু, শঙ্করপুর ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং প্রাক্তন এমএলএ, উপস্থিত আছেন আমাদের দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান, এই ব্যবসার সঙ্গে যুক্ত, আগে চেয়ারম্যান ছিলেন, উপস্থিত আমাদের আছেন শ্যামসুন্দরবাবু, লক্ষ্মীবাবু, উত্তম উপপ্রধান এই পঞ্চায়েতের প্রতিনিধি, প্রধানের প্রতিনিধি, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত, প্রাক্তন প্রধান গোপাল, দীপঙ্কর, নাম কিন্তু যাবেন কি না 15 তারিখ কি অন্যদিন যাবেন সেটা আপনার সংগঠন, 4-5টা সংগঠন আছে, পেটুয়াঘাট আছে, শৌলা আছে, শঙ্করপুর আছে। আর প্রণববাবু তো আপনি এখানকার শুধু চেয়ারম্যান না, আপনি বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, সভাপতির কারণে আপনার একটা সংগঠন ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনা আগামীকাল নামছে। আমরা আরো বলেছিলাম যে সমুদ্রে 80 দিন একেবারে খালি, আগে কি ছিল সরকারি নিয়ম 61 দিন সমুদ্রে মাছটা জ্বলতে দিন, 80 দিন খালি আছে, সমুদ্রে কেউ মাছ ধরতে যায়নি, মাছ ভরপুর হতে পারে, আপনারা যারা অভিজ্ঞতা আছে মাছ প্রচুর পড়তে পারে কি না, মাছ প্রচুর হয়েছে, এখন সবাই ইলিশ মাছ ধরতে চাইছে পড়াশ, কিন্তু আপনি নামবেন না নামবেন, তবে আমি যা দেখেছি আপনার মার্কেট এখনো প্রস্তুতি নিতে পারেনি, মার্কেট প্রস্তুতি নিতে আরো 7-8 দিন আপনাদের সময় লাগবে। আমি আরো বলেছিলাম পড়া আছে মার্কেটটা না খুলে কিছু দিন সেন্টিমেন্টে আছে, প্রত্যেককে একটু সময় দিয়ে আপনি আগামীকাল আগামী দিন আপনারা মাছ ফিশিং করতে নামুন। আমি নিশ্চিতভাবে সরকার তো চাল দিচ্ছে রেশন,
আবার পরিযায়ী শ্রমিককে 10 কিলো চাল ছোলা মার্কেট সাজিয়ে উনাদের সেই সময়ের মধ্যে টোলানটা প্রস্তুতি নিয়ে নিলেন। একসাথে আপনারা পিছনে যারা থাকলেন আরো যারা প্রস্তুতি নিতে পারলেন না নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পরপর আসুন, আর এই যে সময়টা আপনারা আলোচনা করে অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা করে আপনারা তাদের সময় করে আপনারা নাম মার্কেট চলুক, ইনকাম করুক। হাজার হাজার মানুষ এই এলাকার কর্মসংস্থানের সুযোগ আছে, তারাও ইনকাম করতে চান, আপনাদের বাড়ির ছেলেমেয়েরাও কাজকর্ম করছে, তাদের বাড়িও যাবে। আমি মনে করি যে কথাটাই বলেছেন সবাই, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বলছে স্বাস্থ্যবিধি মেনে চলে কিন্তু আপনাকে মার্কেট এবং টাকাটা নামাতে হবে। সবাইকে ধন্যবাদ জানি, আমার সবাইকে নিয়ে নিন আমাদের ভিজিং কন্ট্রোল, আপনাদের একটু বলে দিন যাতে যারা যাবে যে গ্লেডিং লোকেরা অপেক্ষা করে আছে। দাদা কি সিদ্ধান্ত নেন এখন? হ্যাঁ, আপনারা তো জানেন যে অন্যান্য বছরের মতো আমাদের প্রতি বছরই 15 জুন থেকে ফিশিং শুরু হয় এবং 15 জুন থেকে মার্কেট শুরু হয়। কিন্তু এবছরে এই করোনা ভাইরাসের জন্য এবং আমাদের ম্যাক্সিমাম ট্রলারের মালিক বন্ধুরা তারা এখনও পর্যন্ত ট্রলার ঠিক করতে পারেনি, এইসব কারণের জন্য এবং আমাদের পাশাপাশি যে কয়েকটি গ্রাম আছে তাদের ডেপুটেশন ছিল বিপক্ষে, এখনই জন্য আমাদের এই মার্কেটটা অপমান করা, এই সমস্ত কথা আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজকে আমরা একটা বড় ধরনের একটা মিটিং ডেকেছিলাম। আমাদের 13টা গ্রামের সমস্ত রিপ্রেজেন্টেটিভরা ছিলেন, আমাদের রাজনৈতিক নেতৃত্বরা ছিলেন, আমাদের 3-4টে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ছিলেন, সবাই মিলে আজকে সেই সিদ্ধান্তটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের একটা বিধানমনা মার্কেট আমাদের 1 জুলাই থেকে অপন হবে। ন্যাচারালি যখনই 1 জুলাই থেকে অপূর্ণ বলা হবে তখনই আমরা আশা করব যে সমস্ত ট্রলারের মালিক এবং লঞ্চের মালিক তারা তার থেকে আগে আগে ফিশিংয়ে বেরোবেন এবং বেরিয়ে 1 জুলাই থেকে এখানে মাছটা নিয়ে আসবে। এই সিদ্ধান্ত একদম ইউনিভার্সালি হয়েছে, সবাই মেনে নিয়েছে এবং আশা করি এরপরে আমরা এই মার্কেটের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো করা বাকি আছে সেগুলো রেডি করতে পারবো এবং করোনা ভাইরাসের সম্ভব যে সমস্ত কর্মী সেগুলো আমরা নিশ্চিত করতে পারবো বলে আমরা আশা করি। এই সিদ্ধান্তে কতটা খুশি? সিদ্ধান্তে খুশি 15 দিন পিছিয়ে গেছে খুশি, কিন্তু একদিক দিয়ে আমি ট্রলার মালিক হিসাবে খুশি হতে পারছি না, কেননা আমাদের যে রিস্ক আছে একটা ট্রলারে 10 ফুট বাই 7 ফুট জায়গার মধ্যে আমাদের 12-14টা লোককে রাখতে হবে, সেখানে কী করে স্বাস্থ্যবিধি মেনে চলবো? সেখানে কিছু একটা হয়ে গেলে তখন আমি একটা ট্রলার মালিক, আমার ট্রলারে কিছু হয়ে গেল তখন কী হবে? এটা কিন্তু আমাদের একটা বিশাল আতঙ্ক আছে, মনে করোনা আতঙ্ক তো আছেই কিন্তু এই আতঙ্কটা সবসময় আমাদের ট্রলার মালিকের পক্ষে কাজ করছে। তো যাক, যে এখন সবার আয় রোজগার দেখতে গিয়ে এত বড় একটা অর্থনৈতিক জায়গা এটাকে একটু বন্ধ রাখা যাবে না,
খোলা হচ্ছে ভগবান যা করেন ঈশ্বরের ইচ্ছায়, ঈশ্বর যতক্ষণ আমাদের ভালো লাগবে রাখবে ততক্ষণ ভালো থাকবে। মরতে মানুষকে হবেই, তাতে করোনায় মৃত্যু হলে হবে, কিছু করার নেই, এটা আমাকে মেনে নিতেই হবে, এটা আমাকে মেনে নিতেই হবে। দেশের স্বার্থে, সাধারণ শ্রমিকের স্বার্থে এটা আমাকে মেনে নিতেই হবে। আমারও অসুবিধা আছে আমি জানি, আমার মতো বহু টলার মালিকের অসুবিধা আছে, কিন্তু এটা মেনে নিতেই হবে। মোটামুটি আজকে যে আলোচনা হয়েছে ওতে আমি খুব খুশি যে একটা শান্তিপূর্ণ সহবস্থান তৈরি হলো। এতে আমি গ্রামবাসীদের কথা একটা শুনে, গ্রামবাসীদের সঙ্গে রেসলে না গিয়ে একটা শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে থাকলাম, এটাই ভালো লাগছে। আপনার নাম? আমার নাম প্রভাত চন্দ্র হাজার। এই যে সিদ্ধান্ত নিয়ে, এই সিদ্ধান্তে আপনি কতটা খুশি না অখুশি? খুশিও যেমন অখুশিও তেমন। যেমন অনেক ট্রলার মালিক ঠিক এই লকডাউনের জন্য তাদের কাজটা ঠিক আগাতে পারেনি, তাদের ম্যাক্সিমাম বেশি, কিন্তু যারা রেডি হয়েছে খুব কম সংখ্যক। এবং আমাদের মৎস্য ব্যবসাটা কেন্দ্রটা এমন জিনিস যে জায়গায় সকলের উপর চাপাচাপি করতেই হবে, নাহলে ব্যবসা চালানো খুব মুশকিল। সেই এতে করার নেই, আবার পেটের দায়, লোকের খাটার দায়ে সবাইকে নিশ্চিত কাজে যোগ দিতে হবে। সেই জন্য কোনোদিন পিছিয়ে গেছে, সবাই একটু কাজে এগিয়ে আসবে, সেই হিসাবে সব কিছু ভালো লাগবে, এইটাই কোনোদিন পিছিয়ে ভালো লাগবে। আপনার নাম? অজিত বরণ হাজরা। আপনি কী? আমি মৎস্য ব্যবসায়ী, আমি এক্স ডাইরেক্টর।